লোকসভা ভোটে বিজেপির টার্গেট মহিলা ভোট ব্যাংক কিভাবে প্রচার কোন বিষয়ের উপরে জোর মহিলা প্রার্থীদের ফোন করে আলাদা আলাদা ভাবে কাজ বেঁধে দিলেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ফোন রাজনীতি নিয়ে আসরে বিরোধীরা মঙ্গলবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন প্রধানমন্ত্রী রেখা জি নমস্কার নমস্কার প্রধানমন্ত্রী জি আপনাকে বহুত ধন্যবাদ সবার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই आप एक बड़ा दायित्व निभाने जा रही है बुधवार आवार कृष्णनगर बीजेपी प्रार्थी राजमाता अमृता राय के फोन तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है वो 3000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापिस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा ये जरूर बताइए आप लोगों को লোকসভা ভোটের আগে মহিলা ভোটারদের কাছে টানতে চাইছে বিজেপি শুধু বাংলার নয় অন্যান্য রাজ্যের বিজেপি প্রার্থীদেরও প্রধানমন্ত্রীর ফোন কেরলের আলথর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী টিএম সারাসুকেও ফোন করেন মোদি ফোনে প্রার্থীদের আলাদা আলাদা হোম টাস্ক বেঁধে দেন নমো রেখা পাত্রকে বলেন সন্দেশখালীন মহিলাদের বার্তা দিতে ভোটারদের কাছে পৌঁছে যেতে হবে অমৃতা রায়কে বার্তা মোদির গ্যারান্টির প্রচার করতে হবে ইডির বাজেয়াপ্ত টাকা যাতে বাংলার মানুষদের কাছে ফিরিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে টিএম সারাসুকে বার্তা কোঅপারেটিভ ব্যাংকগুলির দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নামতে হবে মোদির এই বার্তা নিয়ে আসরে বিরোধীরা মণিপুর নিয়ে চুপ কেন প্রধানমন্ত্রী প্রশ্ন তৃণমূলের মণিপুরের কোন নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি জি ও মোদি জি आपका जो फोन कॉल हमने देखा संदेश खाली के लिए हम आपको मदद करेंगे ये जो नोटंकी आप कॉल किया तो मणिपुर के एक फोन कॉल अगर मार्केट में आए तो वो बेहतर होगा ब्रिटिश देर विरुद्ध लड़ाई कौन दिखे छिलो कृष्णनगर राजबाड़ी সিরাজউদ্দৌলা কে কেন অত্যাচারী দুর্নীতিগ্রস্ত বলছেন বিজেপি রাজমাতা প্রার্থী অমৃতা রায় বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েও কলকাতা টিভি নজর রাখবো যে খবর ওদিকে ভোটের আগে মহুয়া মৈত্রকে ইডির তলব আজ দিল্লিতে তলব কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে বিদেশি মুদ্রা সংক্রান্ত মামলায় মহুয়াকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে তৃতীয়বার তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে এবং কয়েকদিন আগে আমরা যেমনটা দেখেছি তার বাড়িতে এবং তার বাবার বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযানে যান এবং তারপরে যেমনটা গতকালই তাকে নির্দেশ দেওয়া হয়েছিল হাজিরার নির্দেশ দিল্লিতে গিয়ে তাকে হাজিরা দিতে হবে এমনটাই বলা হয়েছিল ইডির তরফ থেকে আজ দিল্লিতে তলব কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে যে বিদেশি মুদ্রা সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে বিদেশি মুদ্রা সংক্রান্ত মামলায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে এই নিয়ে তৃতীয়বার তলব মহুয়া মৈত্রকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব ইডির এবং কয়েকদিন আগে যেমনটা দেখেছি তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তাকে তার বাড়িতে যায় এবং তল্লাশি অভিযানে নামে এবং আজকে তাকে দিল্লিতে তলব করা হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো রিয়া রয়েছে আমাদের সঙ্গে রিয়া তিনি কি আজকে হাজিরা দিচ্ছেন কি জানা যাচ্ছে দেখো এখন অবধি যেমনটা জানা যাচ্ছে যে মহুয়া মৈত্র তিনি কিন্তু আজকে হাজিরা নাও দিতে পারেন কারণ তোমাকে জানিয়ে রাখবো যে 31 তারিখে যেটা আমরা গতকাল থেকে বলছিলাম যে 31 তারিখে তার প্রচার রয়েছে এবং সেই প্রচারে ভোটের আগে যে প্রচার রয়েছে সেই প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগদান করবেন এবং তার মুখ্যমন্ত্রীর যে প্রচার সেখান থেকেই তিনি শুরু করবেন প্রথম কৃষ্ণনগর থেকে শুরু করবেন তার জন্য একটি প্রিপারেশন রয়েছে এবং সেই কারণের জন্যই হয়তো মুখ্য মৈত্র আজকে তিনি হাজিরা দেবেন না দিল্লিতে বলে এমনটাই কিন্তু শুক্রবার পর জানা যাচ্ছে তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় যে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় শুধু যে মহুয়া মৈত্রকে এমনটা কিন্তু নয় পাশাপাশি দর্শন হীরানন্দিনীকেও কিন্তু আজকে তলব করা হয়েছিল তবে মহুয়া মৈত্র তিনি আজকে সম্ভবত হাজিরা দিচ্ছেন না বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বেশ ধন্যবাদ জানাবো রিয়া